সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকে সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আলোচনার বিষয় হচ্ছে কৃষি শিক্ষা, ফসল উৎপাদনে জমি প্রস্তুত। তাহলে ফসল উৎপাদনে কিভাবে জমি প্রস্তুত করতে হয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই জানো 12 অথবা 15 তারিখ থেকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা অবশ্যই এ যাবত ক্লাসগুলো দেখেছো, নোট ফিক্সার রুটিন গুলো তোমরা অবশ্যই স্কুল থেকে সংগ্রহ করেছো, সেই অনুসারে তোমরা পড়বে, অবশ্য অবশ্যই পরীক্ষায় কমন পাবা। তাহলে আমরা আলোচনায় চলে আসি ফসল উৎপাদনে জমি প্রস্তুত। এখানে ফসল বলতে কি বলছি? ফসল বলতে আমরা বুঝি প্রকৃতির নিয়মে মানুষের পরিচর্যায় ধান গম সরিষা বিভিন্ন কিছু উৎপাদিত হওয়া যে পণ্যগুলো সেগুলোকেই আমরা ফসল বলি। সেগুলো ভোগ্যপণ্য হতে পারে বা ব্যবহার্য পণ্য হতে পারে। এরপরে আসে জমি বলতে আমরা বিস্তীর্ণ মাঠকে বুঝে থাকি যেখানে কি করা হয়, ফসল বোনা হয় বা রোপণ করা হয়, সেটাকেই আমরা জমি বলতে পারি। আর প্রস্তুতি বলতে ফসল উৎপাদন করব তার পূর্ব শর্ত হচ্ছে জমি প্রস্তুত। এখন এই জমি প্রস্তুত যদি সঠিকভাবে না হয় তাহলে ফসল কিভাবে আমরা উৎপন্ন করব? তাহলে আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। তাহলে বাংলাদেশ কি প্রধান দেশ? কৃষি প্রধান দেশ। পরীক্ষার প্রশ্নে আসতে পারে যে বাংলাদেশ কি প্রধান দেশ, কৃষি প্রধান দেশ, আষাঢ় শ্রাবণ এই 2 মাস হচ্ছে বর্ষাকাল, এই বর্ষাকালে নদী উপচে পড়ে নিম্ন এলাকা প্লাবিত হয়, হওয়ার পরে মাঠ ঘাট বিল চিল সমস্ত কিছু ভরে যায়, তখন তাকে আমরা বর্ষাকাল বলি। এই বর্ষার সময় কি হয়? এই যে জমির আলগুলো দেখো এবড়ো থেবড়ো, এইগুলো ভেঙে যায়। তাহলে কৃষক সর্বপ্রথম কি করবে? তোমার কাছে যদি কোনো ব্যক্তি, কোনো কৃষক ভাই এসে তোমাকে জিজ্ঞাসা করে যে ফসল উৎপাদনের আগে আমরা কি প্রস্তুত করব, এক বাক্যে আমরা বলতে পারবো জমি প্রস্তুতি করব। তাহলে এই জমি প্রস্তুতির বিভিন্ন ধাপ আছে, এই ধাপগুলো কি সেটা আমাদের জানতে হবে। সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে জমির যে আলগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই আলগুলো আমরা কি করব, চারিদিকে আলগুলো সুন্দরভাবে দেখো সুন্দরভাবে আমরা আলগুলো মেরামত করব। তাহলে আলগুলো যখন আমি মেরামত করলাম তখন জমির একটা আকার এসে গেল, তাই তো? তাহলে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আইল মেরামত, বা চতুর্দিকে যে রাউন্ডটা থাকে তাকে আইল বলা হয়, এই আইলটা মেরামত করতে হবে। মেরামত বলতে এই আইলগুলোর চারিদিকে যেখানে ভাঙা ছিল সেই জায়গায় মাটি দিয়ে ভরাট করে চারিদিকে একটা রাউন্ডের মতো করে নিয়ে আসা, 1 নম্বর কাজ। এবার 2 নম্বর কাজ, এর ভিতরে যে উঁচু নিচু সমানকরণ ও আগাছা,
আগাছা পরিষ্কার, আগাছা পরিষ্কার করা। তাহলে দেখো উঁচু মেরামত করা, উঁচু নিচু সমানকরণ এবং আগাছা কি করা, পরিষ্কার করা। এখন জমির ভিতরে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু হতেই পারে বর্ষার শেষে, এবং দেখা গেল যে অনেকগুলো আগাছা জন্মে গেছে জমির ভিতরে। বর্ষা যখন চলে যায় তখন জমিতে বিভিন্ন প্রকার ঘাস জন্মায়, এই ঘাসের ভিতরে তো আর ফসল বোনানো যাবে না এবং বীজ বপনও করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, উঁচু নিচু সমান, এখানে যদি উঁচু হয় এটা যদি উঁচু হয় তাহলে এখানে নিচু, তাহলে এই উঁচু মাটি আমরা কেটে নিচু মাটি এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে, উঁচু নিচু কি হয়ে গেল, উঁচু নিচু সমান হয়ে গেল। এরপরে আমাদের দ্বিতীয় কাজ কি, এরপরে যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে এই আগাছাগুলো আমরা কি করব, তুলে ফেলবো। তাহলে আগাছাগুলো আমরা কি করলাম, একটা একটা করে তুলে আইলে অথবা অন্য কোনো জায়গায় আমরা অপসারণ করলাম। তাহলে এখন দেখো জমিটা কি পুরো পরিষ্কার হয়ে গেল। তাহলে জমিটা সর্বপ্রথম আমরা কি করেছি, আইল মেরামত করলাম, তারপরে উঁচু নিচু সমান করলাম, এবং জমির ভিতরে যে আগাছাগুলো ছিল সেগুলো আমরা কি করলাম, তুলে ফেললাম। নাম্বার তিন, এবার আসি তাস দেওয়া। এখন ফসল আমি যদি ধান চাষ করব না গম চাষ করব, এটা নির্বাচন করতে হবে কৃষককে বা যে চাষ করবে তার। তাহলে এখানে দেখো যদি গম চাষ করে তাহলে এখানে পানির দরকার হচ্ছে না, কারণ গম চাষ পানির ভিতরে হয় না। কিন্তু ধান যদি চাষ করতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, ধান চাষ করতে হলে অবশ্যই জমিতে পানি দিতে হবে, আর গম চাষ করতে হলে জমিতে পানি দেওয়া যাবে না। তাহলে পাশ দেওয়া, তাহলে জমির এই পাশ থেকে এই পাশে আমরা কি করব, পাশ দিব। দেখো এই পাশে যখন চাষ দিব পরবর্তীতে আমরা এই এই দিকে আবার চাষ দিব। তাহলে এই পাশে যখন চাষ দেওয়ার পর তাহলে কি হলো, জমিটা পুরো জমি চাষ হয়ে গেল। যে বড় ঢেলাগুলো ছিল এই পেলে চাষ দেওয়ার পরে বড় বড় ঢেলা উঠবে, মাটির চাপ উঠবে, পরবর্তীতে এই পাশে যখন চাষ দিব তখন এইগুলো ছোট হয়ে যাবে। ছোট হওয়ার পরে জমিতে কি করতে হবে, তোমার মই দিতে হবে। তাহলে জমিতে আমরা কি করব, চার নম্বরে মই দেওয়া। যখন আমরা এই জমিতে এখন চাষ দিলাম, আমি ধান চাষ করব, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ধান চাষের জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা দেখি। তাহলে ধান, তাহলে আমরা ধান চাষ করব। তাহলে ধান চাষে দুই চাষ দিলে তো হবে না, অবশ্যই তিন থেকে চারটি চাষ দিতে হবে। তাহলে এদিকে আমরা আবার চাষ দিলাম, তিন এদিকে আর এক, তাহলে মোট আমরা চারটি চাষ দিলাম। দেখো জমি পুরোটা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। তারপরে আমরা মই দিয়ে জমিটা কি করে দিলাম, সমান করে দিলাম। তো ধান চাষের জন্য অবশ্যই জমিতে পানি দিতে হবে, পানির ভিতরেই চাষ দিতে হয়। তাহলে পানির ভিতরে যখন চাষ দেওয়া হয় তখন কি হয়, মাটিগুলো গলে কাদায় পরিণত হয়ে যায়, আর কাদা মাটিতে ধান চাষ কি হয়, ভালো হয়। তাহলে কাদা মাটিতে সবচেয়ে ভালো হয় কি, ধান। তাহলে কাদা মাটিতে তোমাদের যদি প্রশ্ন হয় যে কাদা মাটিতে কোন ফসল সবচেয়ে ভালো হয়, তখন তোমরা কি বলবা, তখন তোমরা বলবা বা উত্তরে লিখে দিবা যে ধান চাষ সবচেয়ে ভালো হয়। তাহলে কাদা মাটিতে ধান চাষ ভালো হয়, এই কারণেই আমরা এই ধান চাষের জন্য কাদা মাটি বেছে নিয়েছি। তাহলে এই ধান চাষ সবচেয়ে কাদা মাটিতে ভালো হয়। এরপরে
এখন এই জমিতে আমাদের কি করতে হবে, এই জমিতে বীজ অথবা চারা রোপণ করতে হবে। তাহলে এখানে বীজ দেওয়া যাচ্ছে না কারণ আমরা ধান চাষ করব, তাহলে কি করতে হবে এখানে চারা দিতে হবে। তাহলে চারা, এখানে আরেকটা বিষয়, কৃষক আগেকার দিনে যেমন মান্দাতা আমলে যখন কাঠের লাঙ্গল ছিল, গরুর দিয়ে হাল বওয়া হতো, চাষ করা হতো, তখন মানুষ কি করত, এলোবাধারি ভাবে ধান চাষ করত। কিন্তু এখন কি করে, এখন মানুষ এই সুন্দর করে লাইন বাই লাইন করে ধান কি করে রোপণ করে। এইভাবে লাইন বাই লাইন যখন ধান কাটা হবে তখন কি হবে, তোমার এই ধানের ভিতর দিয়ে বাতাস দ্রুত এক পাশ থেকে অন্য পাশে বাধাহীন ভাবে চলাচল করতে পারবে। আর যখনই ধানের ভিতর দিয়ে বাতাস চলাচল করতে পারে তখন সেই ধানের শীষ, যাকে কৃষকের ভাষায় বলে ধানের ছড়া, কিন্তু আসলে ধানের শীষ হয় বড়। আর যখনই ধানের শীষ বড় হবে তখন তার সাথে ধান তো বেশি থাকবে। এই কারণেই আমাদের উচিত হবে কি, যে ধানগুলো লাইন করে গাড়া বা বপন করা। এরপরে আসো, জমিতে প্রয়োজন অনুসারে মাঝে মাঝে পানি দিতে হবে। তারপরে কি করতে হবে, এই জমিতে যদি কোনো প্রকার বালাই পোকামাকড়ের আক্রমণ দেখা যায় তখন কি করতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তাহলে পানির সাথে সাথে ঔষধ স্প্রে করতে হবে বা সারের সাথে জমিতে প্রয়োগ করতে হবে। তাহলে এই জমিতে যদি বিশেষ করে ধানের মাজরা পোকা, এক ধরনের সবচেয়ে বড় মারাত্মক এই ফসল নষ্ট করে দেয়, এই ধানের ঠিক এই পজিশনে ধানের যে মাঝ আছে এই জায়গায় এই পোকাটা আক্রমণ করে, আর এই পোকা যখন আক্রমণ করে তাহলে ধানের এই কচি ডালগুলো বা কচি মাছগুলো নুয়ে পড়ে, আর নুয়ে পড়ার পরে এই ধান থেকে আর শীষ আশা করা যায় না। যখনই এখান থেকে শীষ আশা করছি না, তাহলে জমিতে যে পরিমাণ ধান আশা করা হয়েছে সে পরিমাণ ধান জন্মাবে না। তাহলে কি করতে হবে, এখানে বালাই নাশক হিসাবে বাসুডিন প্রয়োগ করা যেতে পারে বা স্প্রে করা যেতে পারে। তাহলে এই করলে অবশ্যই এই পোকাগুলো আক্রমণ থেকে রক্ষা পাবে এবং কৃষক ভালো কি ফলন পাবে। এরপরে হচ্ছে ফসল কাটা। এখন এই ফসল কাটার ভিতরে দুটা পদ্ধতি আছে, ধান সুপাকা এবং কলা পাকা, দুই ধরনের পাকা হয়। কিন্তু ধানের এই শীষের তিন ভাগ, এই ভাগ যদি আমরা চার ভাগে ভাগ করি তাহলে তিন ভাগ পরিমাণ যখনই পেকে যাবে তখনই আমাদের ধান কাটতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ফসল উৎপাদনের জমি প্রস্তুত এবং কিভাবে আমরা ফসল চাষ করি সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা এগুলো নোট করেছো এবং বোঝার চেষ্টা করেছো। তাহলে আগামী ক্লাসে অবশ্যই এর চেয়ে ভালো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেনাগাদ ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।